লোকসভা ভোটে সারা রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর এখন বিজেপিতে যোগ দেওয়ার জোয়ার এসেছে ব্যতিক্রম নয় পুরুলিয়াও এবার পুরুলিয়া শহরের ন নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি প্রদীপ ব্যানার্জি ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া পতাকা তুলে নিলেন যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েও দিলেন রবিবারই তার ওয়ার্ডে উদ্বোধন হবে বিজেপির নতুন দপ্তরের সেখানে তাঁর পাঁচশোরও বেশি অনুগামী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন শনিবার রাত্রে প্রদীপবাবু বিজেপিতে যোগ দেন তার হাতের বিজেপির পতাকা তুলে দেন দলের সাধারণ সম্পাদক জেলা পুরুলিয়ার বিবেক রাঙা ছাড়াও শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী এবং বরিষ্ঠ কর্মকর্তা বিনোদ দেওয়ারি যোগদান প্রসঙ্গে বিবেকবাবু বলেন বিজেপির আদর্শ মেনে যারা আসছেন তাদের দলে নেওয়া হচ্ছে তার আগে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে যে ব্যক্তি আসবেন তার রাজনৈতিক পরিচিতি ও তার ব্যক্তিত্ব এদিন বিজেপিতে যোগ দিয়ে প্রদীপ ব্যানার্জি বলেন তৃণমূলে নিচু স্তরের কর্মীদের কোনো মূল্য নেই এই দল বর্তমানে একেবারেই দিশাহীন উন্নয়নের লক্ষ্যেই তিনি বিজেপিতে যোগ দিলেন জেলা তৃণমূলের তরফে অবশ্যই যোগদানকে গুরুত্ব না দিয়ে বলা হয় এতে দলের কোনো ক্ষতি হবে না বলছি যে আপনি কেন জয়েন করলেন বিজেপিতে আমি প্রথমে কংগ্রেসের কাউন্সিলার ছিলাম কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলাম কিছু মানুষের কাজ করবো জন্য তারপর দেখলাম যাকে আমি নিয়ে এলাম আমার ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু এখানে হয়ে এই পার্টিতে যৌ জিতে ওই সে যা বলবে তবে কর্মীদের কোনো দাম নেই পার্টির সংগঠন বলতে কোনো নেই ওয়ার্ডের কাজের ব্যাপারে কোনো আলোচনা নেই আমি চার বছর ধরে সেটা দেখে গেছি আমি একাই চালিয়ে গেছি কিন্তু সবাই আমার মুখ দিয়ে দেখেছিল বোর্ডকে যে সবাই বলতো তোমাকে থেকে ভোট তোমাকে তুমি আমাকে করতো আমি তাও করি তাও এত বছর আমি চার বছর কাটিয়েছি আমার আর ভালো এখন প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ এটা আমার খুব ভালো লেগেছে এই ইয়েটা তার জন্য আমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে আমি এই পার্টিতে অংশগ্রহণ করি এই কীভাবে সংগঠন বাড়াবেন এরপর আমি কালকে মোড়ে মোটামুটি পাঁচশো ছেলে নিয়ে কালকে আমি আবার একটা পার্টি অফিসে জয়েন করব মানে পার্টি অফিস করবো কেতকাল মোড়ে মানে বিজেপির পার্টি বিজেপির পার্টি আপনার নাম আমার নাম প্রদীপ এখন আমি যে এখন বিজেপিতে একেবারে মানে বন্যার জলের মতো লোক ঢুকছে তো আপনারা কিভাবে ঠিক করবেন যে যা এখন তো এমনিতেই ঢুকছে প্রচুর তো এর মধ্যে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যেমন মনিরুল ইসলামকে নিয়ে একটা বিতর্ক তৈরি হলো এটা থেকে কিভাবে জেলার বিজেপিকে রক্ষা করবেন দেখুন বেসিক্যালি আছে পার্টির আইডিওলজির উপর অনেক কিছু ডিপেন্ড করে কি নিচের লোকগুলা কেমন থাকবে যদি দল চোর থাকে তো নিচের লোকগুলোও চুরি করবে আর যদি শীর্ষ নেতৃত্ব যদি মোদিজির মতন কঠোর থাকে না খাওঙ্গা না খানে দোকা তো নিচে অবধি সে মেসেজ যায় তো তৃণমূল যে আছে উপর থেকে নিচের চোররা ভর্তি আছে এই জন্য ওইরকমই লোক ওখানে আছে কিন্তু ওই লোকগুলা যে কোনো একটা মেজর পোর্শন এবং শিফট যে বিজেপি তো বিজেপির আইডিওলজি থাকবে তো ওই জিনিসগুলো নাই করবে যে টিএমসি খোলা ছুট ছিল করার এক্সেপশন কেন এক্সাম্পল মনিরুল ইসলাম যে আছে রাজ্য নেতৃত্ব ওদের আছে ওটা বড় কথা আছে ওখানে আমাদের কমেন্ট করা দরকার নাই প্রয়োজন নাই তবু কিছু এক্সেপশানস আছে ওদেরকে বাদ দিয়ে আমাদের মাননা আছে যে তবে জনগণ যে আছে সব লোকগুলা ভালো আছে খারাপ কিছু নাই কিন্তু যদি নেতৃত্ব যে আছে ওপরে যে কলকাতায় নবান্নে যে বসে আছে ওদের রং আইডিওলজি চোর আইডিওলজির জন্য ওই চুরি করা মেসেজটা ডাউন রিআর্থ অব দি স্প্রেড করা আছে যেটা বিজেপিতে নাই হবে বুঝলাম যে এমনিতেই তো দেখুন রেজাল্ট ব্যাপক করেছে মানুষকে নিয়েই করা হয়েছে গণতার ডেমোক্রেটিক কান্ট্রি আছে ইন্ডিয়া এখানে মানুষই রেজাল্ট করে আমরা তো আর রেজাল্ট করিনি তো মানুষ যেটা চাইবে ওটাই হবে এবং মানুষ এটাই আছে যারা বিভিন্ন দল দল যখন বাড়ে তো বিভিন্ন দল থেকে লোক আসে তা আমাদের অহংকার কিছু কিছু মানুষের কাজ করার জন্য এসেছি সে কাজের জন্য কাঁধে কাঁধ মিলাতে যে আমাদের সঙ্গে আসবে ওদের আমরা গ্রহণ করব। বসরতে। বিনা কোনো শর্তে পার্টি আসতে হবে আর আমাদের পার্টির যে আইডিয়োলজি আছে ওটা গ্রহণ করতে হবে এবং আমাদের নেতৃত্বের কথা মেনে চলতে হবে আমাদের ডিসিপ্লিন আছে মেনে চলতে হবে ঠিক আর এক বছর পরেই হচ্ছে পৌরসভার ভোট এটা কি তার প্রস্তুতি হিসেবে দেখছেন হ্যাঁ এখন আমাদের কাছে এখানে জয়নিং জন্য অনেকে আসছে কিন্তু উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং বেসিক্যালি যে যে এরিয়া থেকে আসছে সে এরিয়া আমাদের যে সাংগঠনিক কাঠামো আছে যেমন শক্তিকেন্দ্র প্রমুখ থেকে বুথ প্রেসিডেন্ট হ্যাঁ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা এই যোগদানগুলোকে বিবেচনা করছি নেবেন না মাত্র আমাদের সাধারণ সম্পাদক জেলার উনি যে বক্তব্যটা রাখলেন সেটাই আমি বলবো যে আমাদের যে সিস্টেম আছে ঠিক আছে যে আইডিওলজি আছে এটাকে যে মেনটেন করতে পারবে সেই অ্যাকসেপ্টের মধ্যে থাকবে